Assalamualaikum everyone, welcome back to my channel Muktis Cooking World. आज के आमी बच्चा देर खूब पसंद एक टी खाबार तैरी करबो। शेटी होच्छे कस्टर्ड। तबे आज केर कस्टर्ड टा किन्तु स्पेशल, कारण एते आमी ऐड करबो बच्चा देर बेरे उठर फॉर्मूला। तो आशुन देखी किभाबे बनानो हय एई मजादार एवं भिन्न धरनेर कस्टर्ड जेटा किना बच्चारा चेटे पुटे खाबे। तो चलुन देखे निया जाक। कस्टार्ड तैरी करार जोनो प्रथमे एखाने आमी निये निच्छि मेजारमेंट कापेर 2 कप परिमाण दूध। आमी एखाने मेजारमेंट कापेर 4 कप परिमाण लिकुईड गरुर दूध जाल करे घन करे 2 कप करे निएछि। चेष्टा करबेन एखाने एकटु घन दूध व्यवहार करार जोनो, एते करे किन्तु ई कस्टार्डेर टेस्टटा अनेक बेशी भालो आसबे। तो अवश्यई घन दूधटा व्यवहार करबेन। एबार एर मध्ये आमी दिये दिच्छि 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারই ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে চিনি থাকে তাই আমি চিনিটা খুবই কম ব্যবহার করছি, তবে নিজের স্বাদ অনুযায়ী এখানে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ব্যবহার করব এই কাস্টার্ডের শো স্টপার মানে হরলিক্স, কারণ এতে আছে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সি সহ 23টি প্রয়োজনীয় পুষ্টি। মজাদার কোনো ডেজার্ট, বিশেষ করে কাস্টার্ড হলে বাচ্চারা কিন্তু চেটেপুটে খায়। তাই আজকে হরলিক্স দিয়ে কাস্টার্ড বানাচ্ছি, কারণ প্রতি 2 মগ হরলিক্সে আছে 1.5 গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম, 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন আর 1টি কমলালেবুর সমপরিমাণ ভিটামিন সি। আমি এবার আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে হরলিক্স নিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপির জন্য প্রয়োজন হবে 1/4 কাপ পরিমাণ হরলিক্স। তো এবার আমি হরলিক্সটা নিয়ে নিচ্ছি। এবার হরলিক্সটা আমি সরাসরি কাস্টার্ডের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু দুধটা রুম টেম্পারেচারে আছে তো হরলিক্সটাকে আমি মিশিয়ে নিতে পারবো, তবে ফ্রিজের ঠান্ডার দুধ হলে আপনারা চাইলে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরেও হরলিক্সটা অ্যাড করতে পারবেন। তো এই যে ভালোভাবে হরলিক্সটাকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার সরাসরি আমি চুলায় হাইটা বসিয়ে দিব। চুলায় কাস্টার্ডের মিশ্রণটা বসিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লোতে করে অনবরত নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। তা না হলে কিন্তু নিচে খুব সহজে পোড়া লেগে যাবে, তাই অবশ্যই অনবরত নেড়েচেড়ে নেবেন এবং চুলার আঁচটা একটু লোতে রাখবেন। আস্তে আস্তে দেখবেন খুব সহজে কাস্টার্ডের মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কাস্টার্ডের মিশ্রণটা অলরেডি ঘন হওয়া শুরু করে দিয়েছে। তো একদম অতিরিক্ত ঘন করতে হবে না, মোটামুটি যখন এরকম একটা ঘনত্ব বা থকথকে ভাব চলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। কাস্টার্ডের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে চেষ্টা করবেন একটু নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য, এতে করে এর মধ্যে আর কোনো লাম্পস ক্রিয়েট হওয়ার ভয় থাকবে না। হরলিক্স অ্যাড করাতে কাস্টার্ডের ঘ্রাণটা এমন লোভনীয় হয়েছে আর সাথে দারুণ নিউট্রিশন ভ্যালু অ্যাড হয়ে অসাধারণ হয়েছে জিনিসটা। তো এভাবেই আমি ঠান্ডা করে নিব। আর আজকের কাস্টার্ডটা আমি পরিবেশন করব এই ধরনের প্লাস্টিকের ট্রান্সপারেন্ট কাপে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশই আসলে সার্ভ করতে পারবেন। যেহেতু বাচ্চাদের জন্য স্পেশালি আজকের খাবারটা তৈরি করেছি, তো আমি চেষ্টা করেছি একটু আকর্ষণীয় করে পরিবেশন করতে যাতে করে বাচ্চারা বেশি পছন্দ করে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অবশ্যই পরিবেশন করে নিতে পারবেন। কাস্টার্ডের এই মিশ্রণটা এবার আমি নর্মাল ফ্রিজে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব। আর এরই মাঝে কাস্টার্ডগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আমার পছন্দ মতো ফল দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফল দিয়েই পরিবেশন করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আজকের কাস্টার্ডটা তৈরি করার জন্য। এই রেসিপিটি ফলো করে অথবা আপনার নিজের রেসিপিতে হরলিক্স দিয়ে বাচ্চাদের জন্য তৈরি দারুণ কোনো খাবারের ছবি শেয়ার করতে পারেন আমার সাথে বা আমাদের সাথে আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে ছবি পাঠিয়ে। আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ দুটোর নামই মুক্তিস কুকিং ওয়ার্ল্ড নামেই পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।